আমার প্রতীক আমরা চাই আমরা জলমার ফরতাকে একটা মানসর শিক্ষকর মা বাবা পরস্পর স্থান হইল গে শিক্ষকর যে স্থানটা আমরা মা বাবা তার শিক্ষকরা শিক্ষক লখানি দেখি না আমরা মা বাবা লখানি দেখি এখন শিক্ষকের জন্য এখন স্টুডেন্টের লগে অধরণে খারাপ ব্যবহার করে কত অধরণে খারাপ ব্যবহার করার পরে আমরা এই নয়তে পারি আপনারা একটু রিয়েলাইজ করুক কা এভিডেন্স আছে কিনা জি আছে আমরা কিতাব কলেজের কলেজের শিক্ষার্থীরা বড়া ফুতার এখনো সার্টিফিকেট দেওয়া হয়েছে না দেওয়ার কথা যাওয়ার পরে তারা হয় টাকা দাবি করা জুলুম করা হয়েছে টাকা দেওয়া লাগবে নাহলে আমরা সার্টিফিকেট দিতাম না নাহলে তোমরা কলেজের আইডি কার্ড খুলে যাও এর ও বিষয়টা নিয়েও আমরা ওনা আইসি আর আমরা ওই লোকে আমরা বুরকা ফিন্দা যাও এবার দেখি না খান শয়তানি লেখানি লাগে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা লাগে যে আমরা শিক্ষকের কাছে আশা করছি না কোনোদিন আজকে তোমরা কি দাবি নিয়ে রাস্তায় আমরা আজকে আমরা ম্যাডামের পদত্যাগ চাই যতক্ষণ না ম্যাডামের পদত্যাগ করছে আমরা রাস্তায় থাকবো এমনকি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে রাখবো আমরা ততক্ষণ পর্যন্ত ক্লাস করবো না যতক্ষণ পর্যন্ত নেহার ম্যাডাম পদত্যাগ না করছে ম্যাডামের উনি দুর্নীতি করেন স্কুলটা এত অবস্থা খারাপ যেটা আমাদের বলার বাহিরে এমনকি আমরা যখন জানুয়ারি মাসের প্রথম তারিখে যাই বই আনতে তিনি বইটা পর্যন্ত দেন না উনি বলেন যে বইয়ে টাকা না দিলে আমরা বই দিতে পারবো না পরীক্ষার পিছবর্তীর পিছ এমনকি মা বাবা গেলে ওদেরকে অনেক মানে অনেক খারাপ খারাপ কথা বলে দেন এমনকি আমাদেরকে আমাদের সাথে খারাপ আচরণ করেন আর অনেক মেয়েদের সাথে বাজে ব্যবহার করেন তিনি ওনার আচরণও খারাপ ওনার কোনো কোনো একটা ভালো দিক খুঁজে পাবেন না উনি খুবই খারাপ আচরণ করেন আমাদের সাথে বাথরুমের এত খারাপ অবস্থা আমাদের গার্লস স্কুল বলে বোঝাই যায় না এটা যে গার্লস স্কুল এটার বাথরুমের দরজার এত খারাপ অবস্থা এমনকি টিউবওয়েলের পানির এত খারাপ গন্ধ করে আমরা এটা খেতেই পারি না আমরা গিয়েছি এমনকি আমরা অডিটোরিয়ামে গিয়ে কালকে বসেছি এমনকি আমরা 10 জন মিলে ওখানে যাওয়ার পর উনি বলেছেন যে 3 দিনের সময় দেওয়া হয়েছে আমাদের তো দাবি হচ্ছে যে নেহার ম্যাডামের পদত্যাগ নেহার নেসা ম্যাডামের পদত্যাগ আমরা এই ম্যাডামের পদত্যাগ চাই ম্যাডামের পদত্যাগে অনেকগুলো কারণ আছে যেগুলো আমরা একটা একটা করে বলতে পারবো আপনারা যদি জানতে চান এক তো পরিমাণ ম্যাডাম দুর্নীতি করেছেন আমাদের স্কুলে যা বলে বোঝানো যাবে না আপনারা চাইলে স্কুলের ভিতরে গিয়ে দেখতে পারেন কি অবস্থা করে রেখেছেন আমাদের না নিরাপদ পানি আছে না পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে কোনো কিছু এমনকি ফ্লোর পর্যন্ত ভাঙা এই মানে দরজা জানলা কোনো কিছুরই ঠিক নাই উনি একজন প্রধান শিক্ষক হয়ে এগুলো ওনার দেখার দায়িত্ব কিন্তু উনি ওনার দায়িত্ব এড়িয়ে গিয়ে দুর্নীতির সাথে জড়িয়েছেন এবং বিভিন্ন পার্টির সাথে উনি জড়িত ছিলেন এটা না প্রমাণ আছে প্লাস সবাই জানে বিশ্বনাথের সব মানুষ জানে উনি কি করেছেন আমাদের সাথে উনি হচ্ছেন এই যে সবাইকে আপনি যা জানতে পারেন তার কিরকমভাবে খারাপ ব্যবহার করা হয় আমাদের সাথে স্টুডেন্টদের সাথে রাস্তায় থাকলে তো এখানে প্রতিবন্ধকতা আছে না আমি কিছু বলছি না কিছু প্রবলেম না আমরা যদি বলি ম্যাডাম ক্ষমতা থেকে লামছেন না আমরা মানে আমরা লামছেন না আমরা 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 যাইতাম না কোন থেকে হাইতাম চাই জি শিক্ষাঙ্গনে থাকবে রাস্তায় কেন আমরা আজকে রাস্তা ক্লাবছি আমরা অনেকে গিয়া আমরার বিল্ডিং দেখাইমু আমরার বাথরুম দেখাইমু খিলান খিলান আমরার বাথরুম শিক্ষকগুলোর বাথরুমও সুন্দর না এমনকি আমরার বাথরুমও সুন্দর না আমরা সবটা দেখাইতাম চাই